বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা মেধা মননে এক ধাপে গিয়ে রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আশা করছি মহান রব্বুল আলমিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ থেকে তোমরা বাড়িতে লেখাপড়া করে যাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অনলাইন ক্লাসে হাজির হয়েছি আমার আজকের ক্লাস ক্লাস সিক্স সাবজেক্ট বাংলা প্রথম পত্র ট্রফিক হলো এলোজে মোহাম্মদ দেখো তোমাদের একটি কবিতা আছে এলোজে মোহাম্মদ এই কবিতাটি তোমরা বের করবে এরপরে অনলাইন ক্লাসের সাথে মিল করে তোমরা যেভাবে পড়ানো হয় এ পড়াটি বুঝবে হৃদয়ঙ্গম করবে এরপরে এটা অবশ্যই তোমরা তোমাদের হোমওয়ার্ক হিসাবে যেটা বাড়িতে পড়া দেওয়া হয় সে পড়াটি তোমরা বাড়িতে লিখবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে অনলাইন ক্লাসে যোগদান করার জন্য আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি দেখো তোমাদের ক্লাস এখানে এলো জে মোহাম্মদ লিখেছেন মোহাম্মদ মুনিরুজ্জামান মোহাম্মদ মুনিরুজ্জামান বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি লেখক ইনার লেখা হলো যে মোহাম্মদ দেখো আমরা এটা অত্যন্ত সুন্দর করে বুঝে বুঝে পড়ব অনেক শব্দ এই কবিতার মধ্যে রয়েছে যে শব্দগুলি কঠিন অর্থাৎ বিদেশি ভাষা আরবি উর্দু হ্যাঁ এগুলো ভাষার সংমিশ্রণ এই কবিতায় হয়েছে কাজেই খুব সহজ মনে হয় না কবিতাটি দেখো এখানে বলছে কুল মখলুকাতের জুলমদ ভেদি এলো যে মোহাম্মদ এখানে কুল শব্দের অর্থ হলো গোটা বা সমস্ত কুল মানে সমস্ত কুল কায়ে নাথ যেরকম বলা হয় সমস্ত তাহলে কুল এটা হলো শব্দের অর্থ হলো গোটা অথবা সমস্ত মখলুকাত মানে আল্লাহ তালা যে সব জিনিস সৃষ্টি করেছেন সবগুলাকে মখলুকাত বলা হয় অর্থাৎ সমস্ত মখলুকাতের জুলমত ভেদি জুলমত শব্দের অর্থ হলো অন্ধকার ভেদি মানে ভেদ করে অর্থাৎ সমস্ত আল্লাহর সৃষ্টিজীবের অন্ধকার যে ছিল সৃষ্টিজীবের মধ্যে এই অন্ধকার ভেদ করে এলো যে মোহাম্মদ আমাদের সেই প্রিয় নবী দোজাহানের সর্দার যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না এমন একজন মহাপুরুষ হজরত মোহাম্মদ আসলেন তাহলে সমস্ত মখলুকাতের অন্ধকার ভেদ করে এই আল্লাহ তাল্লা হজরত সাল্লামকে পাঠিয়ে দিলেন তারপরে দেখো বেহেশতি রওশন ছড়ায়ে বেহেশতি তোমরা জানো মানে বেহেশতের বা স্বর্গ যেটা রওশন ছড়ায়ে ছড়ায়ে মানে তোমার হলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া রওশন হ্যাঁ এগুলো মানে বেহেশতি রওশন রওশন মানে হলো রশি আলোর জ্যোতি এই বৃহস্তি আলো রশি সরাইয়ে দিয়ে মোস্তফা আহমদ অর্থাৎ আল্লাহর নবী আমাদের নবী যখন আসলেন তখন এই অন্ধকার এই জুলমত এটা ভেদ করে সমস্ত জাহান যেন আলোয় রোশনাই হয়ে গেল আলোয় ঝলমল হয়ে গেল আর এই আলোটা ছিল কিসের আলো বৃহস্তি আলো সুন্দর করে পড়বে দেখো সুন্দর একটি কবিতা তার পুণ্যের জ্যোতি পরে যে সরায়ে গিরিদরি বন ভুবন ভরায়ে তার পুণ্যের জ্যোতি তার তো বোঝই তার পুণ্যের মানে পুণ্য যেটা অর্থাৎ পাপ পুণ্য যেটা আছে পুণ্য সয়াব এই সয়াবের জ্যোতি মানে আলো পরে যে সরায়ে চারিদিকে সরায়ে পরে গিরিদরি বন ভুবন ভরায়ে এখানে গিরির কথা বলেছে ভেদি তোমাদেরকে বললাম ভেদ করে আচ্ছা গিরি মানে দেখো গুহা দড়ি মানে গুহা গিরিপথ যেগুলো আছে অর্থাৎ পাহাড়িও কঙ্কট কণ্টকময় কণ্টক কাকীর্ণময় যে পথগুলা এই পথকে গিরি দড়িপথ বলা হয় অর্থাৎ পাহাড়ের গুহার মধ্য গুহা অথবা যে পথগুলা দিয়ে উভয় দিকে পাহাড় মধ্যে দিয়ে কত কণ্টকময় রাস্তা এগুলো এই বন এবং ভুবন ভরায়ে আল্লাহর আমাদের নবী যখন আসলেন তার সবাবের জ্যোতি পুণ্যের জ্যোতি এমনভাবে ছড়িয়ে পড়ল যেন বনের আনাচে কানাচে গিরি দড়ি অর্থাৎ গুহার মধ্যে পাহাড়ের যে গুহা যেখানে অন্ধকার যেখানে সাপ পোকামাকড় সহ অসংখ্য কীটপতঙ্গের বাস সেখানেও যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আশার যে আলোর জ্যোতি এটা চারে ভুবন চারিদিকে ছড়িয়ে পড়ল প্রিয় শিক্ষার্থীরা শুধু সরাইয়ে পরেই শেষ হলো না এখানে বলছেন গিরিদরিবন ভুবন ভরায়ে এই আলোর জ্যোতিটা চারিদিকে ভরিয়ে দিল এরপরে দেখো হেসে ওঠে যত পাপি তাপি আর সব সন্তাপী ওম্মত আর মোহাম্মদ সাল্লু সাল্লাম আসার জন্য আসার কারণে কি হলো যত পাপি তাপি ওম্মত আছে এই সমস্ত উম্মদগুলো হেসে উঠলো যে আজ থেকে আমাদের কাছে এখানে দেখো সপ্তাপ সন্তাপী উম্মত বলছে সন্তাপী মানে খুব দুঃখ দুঃখী যে উম্মতগুলা এ এরাও হেসে উঠল হ্যাঁ পাপি টাপি তো বোঝাই যারা পাপ করেছে এরা হেসে উঠল যে আজ থেকে আমাদের কাছে আমাদের নবী হজরত মোহাম্মদাম এসেছেন আজ থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে আলোয় আমরা উদ্ভাসিত হব প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো দরুদ সবার কণ্ঠে কণ্ঠে সুধাসম পরে ঝরে দরুদ তো বোঝোই দরুদ অর্থাৎ রসুলসল্লা সাল্লামের পুতি যে দোয়া সেটাকে বলা হয় দরুদ এই দরুদ সবার কণ্ঠে কণ্ঠে আর কি হয় সুধাসম পরে ঝরে সুধাসম এই দরুদটা সবার কণ্ঠে কণ্ঠে পড়ে যাচ্ছে ঝরে পড়তেছে কেমন সুধাময় সুধাময় মানে সুধার সমান হ্যাঁ সুধাসম পরে ঝরে অর্থাৎ সুধার মতো সবগুলি ঝরে পড়ছে অর্থাৎ মানুষের কণ্ঠে কণ্ঠে মোহাম্মদ আলাই সাল্লামের উপরে দরুদ প্রশংসা সবার কণ্ঠে কণ্ঠে ঝরে পড়ছে সল্ল্লাহু মোস্তফা বলে হৃদয় যে ওঠে ভরে অর্থাৎ সল্ল্লাহু মোস্তফা বলে সবার হৃদয় ভরে ওঠে তার মধু নাম যার কানে গেল তকবীর বলে দেওয়ানা সে হলো আর এই মোহাম্মদ সালাই সাল্লামের নাম যাদের কানে পৌঁছে গেল যাদের কানে গেল সবাই আল্লাহ আকবার্তক বিট দিয়ে দেওয়ানা হয়ে গেল এখানে দেওয়ানা মানে বোঝব পাগল প্রায় অর্থাৎ রসুলের প্রেমে সবাই যেন পাগল হয়ে গেল শত শত যেন গো মেলে দিল ককনদ আর পুণ্যের শত পাপড়ি হাজার হাজার পাপড়ি ফুলের যে রকম পাপড়ি আমরা ছিটেই কোনো আগন্তক যদি কোনো ভিআইপি পার্সন হয় আমরা যেরকম কোনো মন্ত্রী এসলে আসলে অথবা কোনো উচ্চ লেভেলের হাই ফ্যামিলির লোক আসলে যেরকম আমরা ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে বরণ করি তারপরে দেখো যখন বিয়ে করার জন্য বর যায় এই বরের বা বরযাত্রীর উপরে বরকে কেন্দ্র করে যেরকম গোলাপের পাপড়ি তারপরে গাদার পাপড়ি যেরকম ছিটানো হয় এরকম সোয়াবের শত পাপড়ি যেন গো মিলে দিল কোক নদ বলতে এখানে রক্তপদ্ম রক্তবর্ণ বর্ণ বোঝানো হয়েছে অর্থাৎ রক্ত পদ্মের যে কোকনদ মানে তোমার পাপড়ি এই পাপড়িগুলো মনে হয় মেলে দিল শতভাবে শত শত হাজার হাজার পাপড়ি প্রিয় শিক্ষার্থীরা সুন্দর একটি কবিতা আমাদের রসুল সাল্লামের প্রশংসা স্বরূপ একটি কবিতা অবশ্যই তোমরা সুন্দর করে পড়ে নিবে আর এই কবিতা যিনি লিখেছেন তার সম্বন্ধে একটু জানব এবং এই পাঠ পরিচিতি আমরা একটু পড়ব দেখো এখানে পাঠ কবিতা পরিচিতি যে সমগ্র সৃষ্টির অজ্ঞানতার অন্ধকার ভেদ করে হজরত মোহাম্মদ সাল্লামের আবির্ভাব পুণ্যের আলো নিয়ে তার আগমনে সমগ্র মানব জাতি প্রকৃতি এবং বিশ্ব চরাচরে বয়ে যায় আনন্দের হিল্লল বিশ্বের সকল পাপিতাপি মুক্তি পেল তার আগমনে তার মধুময় নামে বিমোহিত হল সবার হৃদয় হজরত মোহাম্মদামের আবির্ভাবে স্রষ্টার করুণা পদ্মের মতোই শত পাঁপড়ি মেলল বিশ্বভুবনে কবি পরিচিতি এই সুন্দর কবিতা যিনি লিখেছেন তার সম্বন্ধে একটু না জানলেই নয় চলো আমরা তার সম্বন্ধে একটু জানি দেখো হজরত আচ্ছা সরি মোহাম্মদ মনিরুজ্জামান এর জন্ম উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে যশোর শহরে শিক্ষা জীবনে সর্বত্র কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বিয়ে অনার্স ও এম এ উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগ দিয়ে তার কর্মজীবন শুরু উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে তিনি গবেষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ও প্রাক্তন চেয়ারম্যান মোহাম্মদ মনিজুজ্জামান মূলত কবি ও গীতিকার তাছাড়া তিনি গবেষক ও গবেষণা নির্দেশক দুই সালে তিনি মৃত্যুবরণ করেন এ পর্যন্ত মোহাম্মদ মনিরুজ্জামানের পনেরোটি কাব্যগ্রন্থ ষাটটি প্রবন্ধের বই চারটি নাটক ও বেশ কয়েকটি সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে ছোটদের জন্য লেখা তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কবি আলাওয়াল ইচ্ছে মতি ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা আমরা সুন্দর এই লেখক বা কবির কর্মময় জীবন আমরা শুনলাম প্রিয় শিক্ষার্থীরা এরপর তোমাদের একটি হোমওয়ার্ক হিসাবে এই কবিতার একটি বইয়ের প্রশ্ন দিয়েছি অবশ্যই সৃজনশীল প্রশ্ন তোমরা এই প্রশ্নটি সুন্দর করে পড়ে নিবে দেখো ষষ্ঠ শ্রেণীতে ধর্মীয় শিক্ষক জনাব নিজামুদ্দিন বলেন আমাদের মহানবী সাল যখন জন্মগ্রহণ করেন তখন আরবের লোকেরা নানা পাপ কাজে লিপ্ত ছিল তিনি তাদেরকে আল্লাহর করুণা ও রহমতের কথা শোনালেন সকলেই তার ব্যবহারে মুগ্ধ ছিল পাপি আর দুঃখী মানুষেরা এক আলোর পথের সন্ধান পেল সবার কাছে তিনি আশ্রয়দাতা হয়ে উঠলেন দলে দলে মানুষ এসে তাদের দুঃখের কথা সমস্যার কথা জানাতে লাগল নবীজি সাধ্যমতো তাদের সাহায্য করতেন সান্ত্বনার বাণী শোনাতেন চোখের পানি মুছিয়ে দিতেন তাদের মুখে হাসি ফুটে উঠত দেখো এই যে একটি উদ্দীপক এর আলোকে প্রশ্ন হল ক মোহাম্মদ মনিরুজ্জামান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে এটা কবি পরিস্থিতির মধ্যে তোমরা পড়েছ কুল মাখলুকাতের জুলো মত ভেদি এ চরণের দ্বারা কবি কি বুঝিয়েছেন শিক্ষকের কথা এলো যে মোহাম্মদ কবিতার কোন দিক ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো উদ্দীপকের শিক্ষকের বক্তব্যটি এলো যে মোহাম্মদ কবিতাটির মূল বক্তব্য প্রকাশ করেছে কথাটি বিশ্লেষণ করো এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকলো অবশ্যই সুন্দর করে এটা পড়ে নিবে এবং তোমরা অবশ্যই এটা খাতায় লিখবে তোমাদের বড়দেরকে দেখাবে বড় ভাই বোন যদি থাকে বা মাকে দেখাবে পারলে এটা লিখে তোমরা ছবি তুলেও আমাদের কাছে ইমেইল করে পাঠাতে পারো আমরা দেখবো প্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته